সব রেডি হয়ে গেছে পিকনিক স্পটের জন্য। গাছগুলো দেখে একটু চলো। পুরনো গাছ, এ বাবা গাছটা মধ্যে কেটে দিয়েছে, বড় ছিল আর ক্যাকটাস গাছ, অনেক বড় ছিল, অনেক পুরনো গাছ দেখলি বলি। একটু বাগানের দিকে যাই, বাগানটা দেখাই ঘুরিয়ে, আবার নতুন কি কি ফুল এসে গেছে, সব নতুন ফুল গাছ টবে বসানো আছে, অনেক ধরনের ফুল আবার বসিয়ে দিয়েছে অলরেডি, সুন্দর করে সাজানো হচ্ছে। আবার যারা আসবে আনন্দ করতে পারবে। এটা তো ভেলভেট টাইপের পুরো দেখতে একেবারে সম্পূর্ণ। এই ফুল গাছগুলো একদম নতুন, একটা ইয়েলো কালার, বাহ কত প্যাটার্ন দেখুন, প্যাটার্নগুলো দেখলে বুঝতে পারবেন, খুব সুন্দর লাগে দেখতে ডিজাইনগুলো, অসাধারণ ডিজাইন, পিঁপড়ে এসে গেছে এদের মধ্যে ফুল খেতে, মধুর রস খেতে এসছে। সুন্দর করে সব সাজানো হয়েছে, কোনোটা বেগুনি কালার, কোনোটা লাল, কোনোটা দেখুন এটা অরেঞ্জ, খানিকটা আবার পিঙ্কের সাথে এটা টাই আপ করা আছে, এটা হোয়াইট, এটা অরেঞ্জের সাথে একটু কালারটা দেওয়া আছে, এটা কী গাছ ঠিক জানি না। এই তো আমি এখানে আছি, তোমাদের কুল হয়েছে গাছে, কত কুল হয়েছে রে বাবা, মানে সামনে সরস্বতী পুজো শীতকালটা শেষের দিকে কুল দেখা যাচ্ছে। কুকুরের গায়ে হাত দিস না, কুল হয়ে গেছে কত, তাই তো কুল। স্ট্রবেরি কোথায় হয়েছে, স্ট্রবেরি যাই যা দেখতে যাবো। এই কুল গাছ কই, স্ট্রবেরি কোথায়, থ্যাংক ইউ, এটা স্ট্রবেরি গাছ তাই তো, মানে এখনো সবে বসিয়েছে, বাহ হয়ে যাবে স্ট্রবেরি দেখতে পাবো আমরা, তাই একটা দুটো হয়েছিল। এই সিলিন্টাম সিজন ফ্লাওয়ার, সিজন ফ্লাওয়ার, এইটা এটা কি গাছ, খুব সুন্দর নতুনত্ব একদম দেখছি, দুটো দু রকমের কালারে, খুব যত্ন করতে হয় এগুলোর জন্য। আর এটা এটা অ্যাকচুয়ালি কি গাছ, কি এটা অ্যাকচুয়ালি, মানে মানে কাজ কি অ্যাকচুয়ালি জানা আছে, পাতা পাতা শুধু পাতার জন্য, এই কালার এই কালার এসে যাবে সব, এই যে লালচে টাইপের পুরো গাছটা এই কালার এসে, এই কালারটার মতো, বাহ খুব সুন্দর দেখতে, বিউটি, কিছুটা তেজ পাতার মতো দেখতে খানিকটা, হ্যাঁ পা খানিকটা, মানে ছোট এটা, এগুলো এখন অনেক গাছ বসানো আছে। চলো ওইদিকে আমরা একটা দেখে নিই বাগানটা কেমন, এবার তো বাগান আরো হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে, হ্যাঁ না গাছ থাকলে ভালো লাগে, ঘাসগুলো তুলে দিয়েছেন খেলতে পারবে ছেলে মেয়েরা। আর এই গাছটা সব থেকে বেশি ভালো লেগেছে এইটা, এই যে তুই নাম দিয়েছিস কি, বোতাম গাছ নাকি, এটা বিষ্ণুপুর বটতলার, বটতলার ঠিক পাশেই, এক মিনিটও লাগে না ঠিকঠাক, এক মিনিট লাগে আর কি হেঁটে আসতে, এটা কি বোতাম গাছ তো বললি, হ্যাঁ এটা বোতাম, বোতাম গাছ না কি গাছ বলেছিলি, হ্যাঁ বোতাম গাছ ও নাম দিয়েছে সঠিক আমরা জানি না, তাই তো বোতামের মতো করে দেখতে বলে এই ফুলগুলোকে যেন নাম দিয়েছে বোতাম গাছ, ফোটে আর খুব সুন্দর জঙ্গলের মধ্যে, হ্যাঁ অনেক গাছ এখানে ভর্তি বোতাম গাছ যেটাকে ও নাম দিয়েছে, অজস্র এরকম বোতাম গাছ একদম ক্লোজ থেকে দেখাচ্ছি, এই যে ও দেখাচ্ছে, আমি একটু ক্লোজ থেকে দেখাই দেখি, হ্যাঁ এবার ভালো এ দেখা যাচ্ছে, এত সুন্দর দেখতে, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, ভীষণই অসাধারণ দেখতে লাগে, দেখো হ্যাঁ পিঙ্ক হয় পুরো, পুরো পিঙ্ক হয়, দাঁড়া একটু ভালো করে ব্লার হয়ে যাচ্ছে, হ্যাঁ এবার খুব সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ সত্যি সুন্দর, আবার প্রজাপতি একটা চলে এসছে ওখানে,
এটা খুব সুন্দর, এটা আমাদের এখানে তো দেখাই যায় না, জঙ্গলের গাছ নাকি পাহাড়ি জঙ্গলের গাছ হয়তো হবে। খুব সুন্দর দেখতে লাগে। এবারে গোলাপ কিছু হয়নি, হয়েছে? এখানে যারা যারা আসতে চান পিকনিক স্পটে, অবশ্যই এখানে যোগাযোগ করবেন, বিষ্ণুপুর বটতলার পাশেই এই ধরনের সরকার বাগানে ঠিক উল্টো দিকে এটা পড়ে। সুশীলাঞ্জলি পিকনিক স্পট। ও তাহলে ফোন নাম্বারটা বলতে হবে নাকি তাদেরকে যারা আসবে? 97 হ্যাঁ 48 55 8359। বাহ, নামটা বলে দিন, সুশীল অঞ্জলি পিকনিক স্পট। একদম সুন্দর জায়গা, এখানে সাজানো আছে একটা, এখানে রেস্টরুমও আছে আর এখানে রান্নার খুব সুন্দর ব্যবস্থা আছে, দেখিয়ে দেওয়া হবে। গোলাপ গাছও আছে, অনেকটা বড় জায়গা। কতটা জায়গা আছে এখানে শুনো, একদম দেখছি খুব সুন্দর দেখতে এটা, হয়েছে? চাইনিজ গোলাপ দেখতে যাচ্ছি আমরা। এখানে আরো জায়গা বেরিয়ে গেছে এখানে খেলার জন্য, বেশ সুন্দর জায়গা। এখানে তুই সেই মনে আছে ছোটবেলায় এখানে এসেছিলিস কি? এখানে সে খেলতে ছবি আঁকতে আঁকতে আমরা এখানে চলে এসেছিলাম। অনেকটা জায়গা বেরিয়েছে আবার, হ্যাঁ সে অনেকটা, তখন তখন সেই তাও 4 বছর আগে হবে। অনেকটা জায়গা, এখানে আসলে সবাই এটা আনন্দ করতে পারবেন, যে কোনো ছুটির দিনে এখানে সময় করে চলে আসতে পারেন। আবার গাছ লাগানো হয়েছে, ওদিকে আরো জায়গা আছে, এর থেকেও বেশি জায়গা আছে, ঘুরে ঘুরে দেখতে পারবেন। চলো আমরা একটু ওইদিকে বাগানটা ঘুরে আসি। একটু দেখিয়ে দিই সবাইকে, এখানে ছোট একটা পুকুরও আছে, পুকুর ধারে বসে। আমরা কি এদিক দিয়ে যাবো? চলো আমরা দেখে আসি, চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কোথায় গো? ও এই তো তাহলে চলো কটেজটা দেখ, কটেজ যাচ্ছি আমরা। ওরে বাবা ফুটে গেল, এটা ফুটে যায় মাঝে মধ্যে। হ্যাঁ কত গাছ আছে এখানে, মানে জানার আছে, কত কিছু শেখার আছে, দেখার আছে। তারপর এরা তো আছেই, এরা খুব ছোট ছিল, এখন এরা বড় হয়ে গেছে, কিন্তু কাউকে। চলো আমরা এদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। হ্যাঁ তুলসী মঞ্চ আছে, সব কিছু ব্যবস্থা করেছে। কটেজে যাচ্ছি আমরা ডান দিক, আর এটা খুব সুন্দর ভাবে সাজিয়েছে। হ্যাঁ এই যে কটেজ, এটাও তো একটা যেত সুন্দর জায়গা। হ্যাঁ খুব সুন্দর জায়গা সাজানো হয়েছে, পুরো রং করা হয়ে গেছে একদম। আর এই হচ্ছে রাস্তার ধার, খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে, যেখান দিয়ে আমরা প্রবেশ করতে। এইখান দিয়ে ঢোকে, খুব সুন্দর জায়গা। এখানে বসে অনেকে এখানে খুবই আনন্দ করতে পারবে, ছোট বড় প্রত্যেকে এখানে আনন্দ করতে পারবে। আর তার সাথে সাথে পুরনো আম গাছ দেখে নিন, যারা এই ধরনের গাছ দেখেননি বা পাওয়া যায় না, অনেকটা খেলার বড় জায়গা। এখানে ক্রিকেট পিচও করা হয়েছে, তার সাথে সাথে ছোটরা বড়রা প্রত্যেকেই এখানে আনন্দ করতে পারবে। ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা আছে, আবার কিছু কিছু গাছ বসানো হয়েছে। ব্যবস্থা তো সব দেখাই যাচ্ছে এখান থেকে, আমি দূর থেকে আরো দেখিয়ে দিচ্ছি। ক্রিকেট পিচ দেখুন, যারা যারা এখানে খেলবে তাদের জন্য পরিষ্কার করে, হ্যাঁ বসার জায়গাতে খুবই সুন্দর। আরো আছে, আরো আছে, আমরা ঘুরে ঘুরে আরো দেখাবো। এখানে কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, আম গাছটা বেশি আছে, কলা গাছ আছে, নারকেল গাছ আছে, বাঁশঝার। ও বাঁশঝারটা কোন দিকে? ও বাঁশঝার, এখানে আরো এটা বেরিয়েছে, জায়গা বেরিয়েছে আগের থেকে। একটু এদিকটা ঘুরিয়ে দেখাই বাঁশঝার, যারা এইসব গাছগুলোকে আর দেখতে পাচ্ছেন না, রান্নার জায়গা সবই দেখাবো। এই যে রান্নার জায়গা,
আগের থেকে অনেক জায়গা বেরিয়ে গেছে, চারিদিক সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি। ওই জায়গাও চলে এসছে, পেছনে রান্নার জায়গা, জলের ব্যবস্থা করা হয়েছে। এখানে 100 জন লোক, সত্যি 100 জনের বেশি হতে পারে, 100 জন তো অবশ্যই ধরবে। চেয়ার নিয়ে চলুন রেস্ট রুম দেখে নি। খুব সুন্দর রেস্ট রুম, এখানে ওয়াশরুম আছে। রেস্ট রুমটা আমরা দেখিয়ে দিই, কত সুন্দর ভাবে সাজানো হয়েছে। প্রাইভেসি 100% একদম একদম তোগি পুরো জানলাম একদম একদম ওইটা বাদ দিয়ে দাও, পর্দাটা টাঙিয়ে দিতে পারো সেটা। হ্যাঁ পর্দা টাঙিয়ে দেবে। এই যে এখানে পড়ে আছে, ওয়াশরুমটা দেখে দিন, সার্জার ব্যবস্থা। ওয়াশরুমটা দারুণ করেছে, অনেক ডাবল ওয়াশরুম এটাকে বলা যায়। এটা আরেকটা আছে, আরেকটা আছে দেখাচ্ছি দেখে। এটা আরেকটা ওয়াশরুম আছে, চলুন দেখে দিই। ওহ এখানে খাবারও আছে। কি আছে? এবং খুব শান্ত পরিবেশ, এখানে আসলে প্রত্যেকে আনন্দ করতে পারবে এবং নয়েজ ফ্রি। আচ্ছা না সিঁড়ি নেই, ঠিক আছে ওদিক দিয়ে পরে দেখা যাবে, আমরা দেখিয়ে দিচ্ছি আপাতত। এটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা, ভীষণই সুন্দর এবং সুন্দর করে সাজানো হয়েছে। এই যে পাহাড়, এইটা পাহাড়, এটা খুব সুন্দর পাহাড়, বাচ্চারা খেলতেও পারবে। হ্যাঁ এগুলোকে বসানো হয়েছে আলাদা করে। ইউরিনাল আছে পেছনে, হ্যাঁ এদিকে 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 চলো দেখো। এই ইউনিক গাছ আছে একটা, হ্যাঁ ইউনিক গাছ, কল ধর মুখ ধর, কল বসার জায়গা। এটা কি গাছ জানা? মুখ ধর কল, এটা মানি প্লান্ট। আচ্ছা এই যে এখানে কলের ব্যবস্থা আছে, চারিদিক দিয়ে রাস্তা আছে, সুন্দর বসার জায়গা আছে, খোলামেলা পরিবেশ। একদম চলো দেখি পেছন দিকে পড়বে, ওটা দেখি দেয়া হচ্ছে। এটা একটা বড় বেল গাছ আছে, লিচু গাছ আছে। এই যে পেছন দিকে সব ব্যবস্থা আছে, সেগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে যারা পিকনিক করতে আসবেন। এই ধরনের পরিবেশ কলকাতা থেকে মাত্র 8-10 কিলোমিটারের মধ্যে ব্যবধান। আর এখানে গোশালায়ও আছে, সেটাও যদি মনে করেন দেখতে পাবেন। সেই জন্য এখানে বিচুলির ব্যবস্থা করা হয়েছে, আমরা ওদিক দিয়ে ঘুরে বাড়িটার চারিদিক দিয়ে বা কটেজের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখালাম। চলুন চলুন গাড়ি ঢোকার জায়গাটা দেখিয়ে দিয়ে আসি। ছোট গাড়ি ঢুকে যাবে, অবশ্যই 4-5টা ছোট বড় গাড়ি ঢুকে যাবে, ছোটটাই ঢুকবে তাই তো। চলুন দেখিয়ে দিই, 4-5টা গাড়ি ঢুকবে। এইটা খুব সুন্দর, এটা কি এটা বসিয়েছেন কি? এটা অ্যাকচুয়ালি কি মানে ও বসিয়েছে তাই তো, সুপুরি গাছের এগুলো বসিয়ে দিয়েছে। চারিদিকটা ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম, বাগানটা খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। পিছনে গেট আছে, এখান থেকে গাড়ি 4-5টা গাড়ি অবশ্যই ঢুকে যাবে। এখানে একবার দেখানো রাখা যাবে, অনেকটা স্পেস পাবেন, তার সাথে পুকুর ঘাট আছে, পুকুরের জলও আছে, দেখতে পাবেন, খুবই আনন্দ করতে পারবেন। সঙ্গে আরো ওইদিকে দেখতে পাচ্ছি সেই পাঁচিল দেওয়া আছে দূরে, আমি একটু জাস্ট জুম করে দেখিয়ে দিচ্ছি, ওদিকে অনেকটা প্লেস আছে পুকুরের চারধার ধরে, ওদিকে যাওয়া যায়, কিন্তু এদিকে আরো গাছ আছে এবং এখানে অনেকটা স্পেস পেয়ে যাবেন। এই যে খুব সুন্দর হয়েছে সাজানো, যারা আসবে অবশ্যই এখানে আনন্দ করতে পারবে এটুকু বলতে পারি প্রত্যেকেই। চারিদিকে স্পেস, অনেক গাড়ি ঢুকে যাবে যদি মনে করে,
ছোট গাড়ি ঢুকে যাবে অনেকগুলো, পাঁচ ছটা ঢুকে যাবে অবশ্যই। ঠিক আছে, এখানে শেষ করলাম। যারা অবশ্য আজ পিকনিকে ঢোকার মুহূর্তের গেট এবং এদিকে যাওয়ার রাস্তা আছে খুব সুন্দর করে, এটা গেটের সামনে বলে এটা প্লাস্টিক, বাদ বাকি সব ন্যাচারাল ঘাস বসানো হয়েছে। এদিকে বিষ্ণুপুর বটতলা 1 মিনিটের হাঁটা পথ। এই হচ্ছে গেটের অংশ। এদিকে নিউ টাউনের রাস্তা, এটা সরকারি বাগান, তার ঠিক উল্টো দিকে বিপরীতে এই ধরনের একটি গার্ডেন আছে। এই যে আপনার ঢোকার রাস্তায় আমি মুখটা দেখিয়ে দিলাম।